তো গাইস আমি তো আমি খান ডিমাপুর ফোর লাইন তো গোয়া নিচিনা ডিমাপুর তো ফোর লাইন তো আহি কিনা বেশি দেরি হওয়া নাই এই কারণে আমি খান ফোর লাইন লাগার রুলস বেশি মানুষ না জানি না এতিয়া ইয়েতে বানি চা বানি আছে আর ইয়েতে বানি আহ বানি আছে না হলিবি কোনবা তো ইস্যু করে তো ইয়েতে চাই আছে হলিবি আহ বানি বি আহি যায় না এই কারণে এক্সিডেন্ট বেশি হয়ে যায় আর স্পেশালি ইনিগা পয়েন্ট পয়েন্ট দিয়ে না ইনা চাকাতে চাংসিন দে কোনবা ইনিগা ওলাই তো কোনবা স্পিড পাইছে গুলো তো মারি কিনে কেরাই দিয়ে নইলে এটা তো এক্সিডেন্ট হয়ে যায় তো আমি খান ডিমাপুরে তো ইনিগা লা এক্সিডেন্ট বেশি হয়ে আছে তো সদায় রাতি দিয়ে সদায় দিন দিয়ে হাইওয়ে দিয়ে এক্সিডেন্ট হয়ে না থাকে না তো এই কারণে আমি খান গাড়ি চলাই নিবি আর বাইক চলাই নিবি মরম আপনি আমি সাইড চলাবি আপনার না মহান না লাইফ কে মরম করে কিনে চলাবি না আমি খান স্পিড পর আপনি চলাবলে না লাগে কিলে স্পিড পর চলাইছে বলে তো এক্সাম্পল আপনি যে স্পিড পর যাইছে ইয়েতে একটা ওলাই আছে বলে তো যাতে বি এক্সিডেন্ট হয়ে যায় তো এই নিয়ে আলা প্রবলেম আমি হালা দিম ওর বেশি ওলাই কিনা আছে না এই কারণে মই আপনাকে এই কই দিয়ে আছে আপনি সো গাইস রাইট নাও পুলিশ পুজন এটা পুঞ্জি না আছে তো মেনোলা বাইক তো এই দিয়েছে এটি পুলিশ স্টেশন দে চুমু সেকেন্ড গেট পুলিশ স্টেশন দিয়ে পুঞ্জিছে তো সাধারণ ইডিয়া দাক তো মহান ইডিয়া পুলিশ স্টেশন দিয়ে আছে তো এটা দাক তো একুক মতলব আপনার কি এটা ক্লিয়ার ক্লিয়ার দিব না পারব ওয়াই বিকজ এটা মহান এই চুটি আছে না এই তো আপনাকে বেশি জলদি মই ক্লিয়ারিফাই করে দিব না কি না হয়েছে কি হয়েছে তো এই কারণে আপনি হান ভিডিও চাই থাকবি দে সো গাইস এইখান আছে ডিসকাস করে আছে আচ্ছা এনেই মই ক্লিয়াৰিফিকেশ্যন দিব এইটো লেট ব্ৰাদাৰ মেন হ'লাৰ কাৰণে তাইতো এক্সিডেণ্ট হওঁতো অভাৰ স্পীডিং কাৰণে নহয় আৰু তাইতো বেছি ভাল মানুহ এনে থাকালা আছে মালা গ্ৰুপটোৱে তাই চবচে ভাল আছে এনে চলাই থাকালা আছে হ'লেবি তালা দিন থকাৰ কাৰণে তাতা তাতা মোবাইল এটা বা লগাই না তাই গিৰি না এনে তালা দিন হোৱাৰ কাৰণে তাই পাছ আউট হ'ল আছে আৰু তাতা ড্ৰাইভাৰ আৰু তাতা কাৰণে চব ধৰি না চুমু ট্ৰাফিক পুলিচ ষ্টেচন তাতে ধৰি না ৰাখি আছে এইটো জনাই দি আছে থেংক ইউ তো আজি তো এইটো আপনি আজকে মই ক্লিয়াৰিফিকেশ্যন দিব কাৰণে এইটো ভিডিঅ' বনাই আছো দে তো মহান জানি পাইছে মেন তো তাই তাই নিজৰ এক্সিডেণ্ট হোৱা নাই কৈছে দে তাই তো একটা ট্ৰাক পৰা তাইকে আইনা মাৰিছে ইনা হৈ না তাইকে মাৰি কিনে তাই ডিভাইডাৰে আৰু চাইনা লাগি না এক্সিডেণ্ট হৈছে কৈছে তো মহান এইটো টানা দিবি চাইছে ইনা হৈ না আৰু ক'ত ক'ত দিবি চাই না মহান এইটো ৰিপৰ্ট খান পাইছে না তো এইটো কাৰণে আপনার যে মই কনফিউশনটো এই আপনার যে কব কারণে ভিডিও বানাই আছে কিলে মই ইনস্টাগ্রাম দিয়ে আর ইউটিউব দিয়ে আপনার বেশি হতে যাইছে তাই কি না হলে এক্সিডেন্ট হয়েছে কোনো না তো মহামি উইদাউট ইভিডেন্স তো আর উইদাউট প্রুফ তো মহামি কিনাবি নকই না এই কারণে মই আপনাকে অল্প রুকিয়ে কই না কই লাস না তো আজি তো মহান এই রিপোর্ট হিসাব দিয়ে মহান জানিছে তাই তো এক্সিডেন্ট তো ট্রাক পর মারি কিনে এক্সিডেন্ট হয়েছে তো এই কারণে আপনাকে এই ক্লিয়ারিফাই করে দিয়েছে না তো আপনি মরমরা আসতে পর চলাবি তো কোয়া নিচিনা মো এদি কনফিউশন আপনার না কনফিউশন এদি খতম করেছে এই কারণে আপনার রাইট সেফ স্টে সেফ আর বাই বাই।